আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন ক্লাসে। আমি নিগার সুলতানা নিপা, প্রভাষক রসায়ন বিভাগ ইকবাল সিদ্দিকী কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ক্লাস আমরা শুরু করি, চলো। আজকে আমরা পড়ব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ জৈব যৌগ আমরা আলোচনা করব আজকে। জৈব যৌগের আজকে আমরা আলোচনা করব হচ্ছে সক্রিয়কারী মূলক নিয়ে। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই সক্রিয়কারী মূলক আমরা কাকে বলে, সক্রিয় মূলক কাকে, সক্রিয়কারী মূলক কাকে বলে। যে সকল মূলক কি করবে, বেঞ্জিন চক্রে ইলেকট্রন সরবরাহ করে বেঞ্জিন চক্রকে সক্রিয় করে তোলে, বেঞ্জিন চক্রকে কি করে তোলে, সক্রিয় করে তোলে, তাকে আমরা বলছি সক্রিয়কারী মূলক। হ্যাঁ, এখন এই সক্রিয়কারী মূলকের আমাদের কিছু এক্সাম্পল দেখতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আবার তাহলে কি, যারা যে সকল পরমাণু বা মূলক আমাদের বেঞ্জিন চক্রকে, বেঞ্জিন চক্রকে ইলেকট্রন দান করে তাকে সক্রিয় করে তুলবে, তাদেরকে বলা হয় সক্রিয়কারী মূলক। তাহলে চলো আমরা জেনে নেই সক্রিয়কারী মূলক কারা। যারা ইলেকট্রন দিতে পারে এরকম পরমাণু বা মূলক, যেমন মিথাইল মূলক অর্থাৎ অ্যালকাইল মূলক। আমরা জানি মিথাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ হিসেবে কাজ করে। এরপরে ওএইচ মূলক, ওএইচ মানে হাইড্রোক্সিল মূলক, ঠিক আছে। আমরা সবাই জানি অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপরে অ্যামিন মূলক, বন্ড এন এইচ টু অ্যামিন। আমরা জানি নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া, আর অক্সিজেনের আছে দুই জোড়া মুক্তজোর ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এখন এরা সবাই সক্রিয়কারী মূলক হিসেবে কাজ করে। তাহলে আমরা এখন দেখব সক্রিয়কারী মূলক হিসেবে তারা কিভাবে বেঞ্জিন চক্রকে সক্রিয় করে তুলছে, ইলেকট্রনটা সে কিভাবে বেঞ্জিন চক্রে সরবরাহ করছে। তাহলে এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে বেঞ্জিন চক্র, একটা বেঞ্জিন চক্র নিতে হবে। শিক্ষার্থীরা, আমরা একটা বেঞ্জিন চক্র আঁকলাম। তাহলে বেঞ্জিন চক্রের এই হচ্ছে তিনটা ডাবল বন্ড আছে আমরা জানি, আর এখানে আমরা দিয়ে দেই চলো অ্যামিন কে নিই আমরা, আমরা অ্যামিন এনএইচ টু অ্যামিন না, আমরা নিব হচ্ছে মিথাইল বেঞ্জিনকে, ঠিক আছে। মানে মিথাইল মূলককে নিলাম আমরা। এখন মিথাইল মূলকটাকে যদি আমরা এইভাবে লিখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে না। চলো আমরা একটু নিচে লিখি, একটু ভেঙে লিখবো আমরা বিস্তারিত। তাহলে এই হচ্ছে আমার বেঞ্জিন চক্র, এখান থেকে এই হচ্ছে আমার মিথাইল মূলক। আমি মিথাইল মূলকটাকে ভেঙে লিখলাম, হ্যাঁ, এই হচ্ছে আমার ডাবল বন্ড। এখন এই অবস্থায় যেটা ঘটবে সেটা হচ্ছে দুর্বল হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন কার্বন পরমাণু নিয়ে এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে। তাহলে পাশাপাশি দুটো ডাবল বন্ড যেহেতু থাকতে পারবে না, তাই এই পার্শ্ববর্তী ডাবল বন্ডের ইলেকট্রন পার্শ্ববর্তী কার্বনে সে দিয়ে দিবে। তাহলে এটা দেখতে কিরকম হচ্ছে দেখো, বেঞ্জিন চক্র আঁকতে পারাটাও হচ্ছে একটা বিষয়। এখানে নেগেটিভ চার্জের তৈরি হবে, এখানে ডাবল বন্ড, আর এখানে সি এইচ বন্ডেজ, এখানে এইচ হাইড্রোজেনটা থাকবে কিন্তু পজিটিভ চার্জ প্রাপ্ত, ঠিক আছে, এটা পজিটিভ চার্জ। হ্যাঁ, তাহলে এখানে নেগেটিভ চার্জ, এখানে ডাবল বন্ডগুলি থাকছে। এরপরে এই নেগেটিভ চার্জ বেশিক্ষণ এভাবে থাকবে না, তাহলে সে কি করবে, সে নেগেটিভ চার্জ, সে তার পার্শ্ববর্তী বন্ধনে ইলেকট্রনটা দিয়ে দিবে। তাহলে এই বন্ধনে যদি ইলেকট্রনটা দিয়ে দেয় তাহলে পাশাপাশি দুইটা ডাবল বন্ড থাকতে পারবে না, এই জন্য সে তার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে পাই বন্ধনের। এরপরের বেঞ্জিন চক্রে আমরা দেখতে পাব আসল ঘটনাটা কি ঘটছে। দেখো, যদি এই বন্ধন ইলেকট্রনটা এই পাশে দিয়ে দেয় তাহলে এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, আর এই বন্ধন ইলেকট্রনটাকে যদি এখানে দিয়ে দেয় তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ হবে, আর পাশে দ্বিবন্ধনটা থেকে যাবে। এখানে আমার ডাবল বন্ড ছিল, সেই ডাবল বন্ড সি বন্ডেজ বন্ডেজ,
আর H প্লাস ঠিক আছে তাহলে আবারও বেশিক্ষণ নেগেটিভ চার্জ এই কার্বনে থাকবে না তাই সে পার্শ্ববর্তী কার্বনে মানে বন্ধনে ইলেকট্রন দিয়ে দিবে পাশাপাশি দুইটা ডাবল বন্ড থাকতে পারবে না এই জন্য এই ডাবল বন্ডের ইলেকট্রন সে আবার পার্শ্ববর্তী কার্বনকে ইলেকট্রনটা দিয়ে দিবে তাহলে পার্শ্ববর্তী কার্বনকে সে যদি ইলেকট্রনটা দেয় তাহলে পরবর্তী আমার বেঞ্জিন চক্রে কি ঘটে দেখো এখানে ডাবল বন্ড ছিল এখানে ডাবল বন্ড ছিল এখানে সি এইচ বন্ডেজ এইচ প্লাস ওকে তাহলে এই ডাবল বন্ড এই ইলেকট্রনটা যদি এই বন্ধনে চলে আসে তাহলে এখানে একটা ডাবল বন্ড হবে আর এই ডাবল বন্ডের ইলেকট্রনটা এই কার্বনে চলে আসলে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে বেশিক্ষণ এই নেগেটিভ চার্জ এখানে থাকবে না সুতরাং সে আবার পার্শ্ববর্তী কার্বনের মানে বন্ধন ইলেকট্রন দিয়ে দিবে তাহলে ডাবল বন্ড পাশাপাশি না থাকায় এই ডাবল বন্ডের ইলেকট্রনটা ভেঙে পুনরায় হাইড্রোজেনের কাছে চলে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন কি ঘটতে চলেছে এখানে একটা বন্ধন ছিল তাহলে এই এই বন্ধনটা যদি এখানে চলে আসে তাহলে এখানে একটা ডাবল বন্ড আর এই বন্ধনে ইলেকট্রনটা যদি হাইড্রোজেনের কাছে চলে যায় তাহলে পুনরায় CH3 established মানে স্থাপিত হলো তাহলে এই হচ্ছে আমাদের সক্রিয়কারী মূলকের কার্যক্রম তাহলে একটা জিনিস খেয়াল করো এই সক্রিয়কারী মূলকের কারণে এই অবস্থানে এবং এই অবস্থানে তিনটা নেগেটিভ চার্জ তৈরি হয় তাহলে যদি নেগেটিভ চার্জ এই অবস্থানগুলিতে তৈরি হয় তাহলে এই অবস্থানগুলিতে যারা ইলেকট্রোফাইল অর্থাৎ যারা ইলেকট্রন প্রত্যাশী এরকম গ্রুপ এখানে এসে বন্ধন গঠন করবে বেঞ্জিনের সাথে যুক্ত হবে ফলে বেঞ্জিন সক্রিয় হয়ে গেল বেঞ্জিন নিউক্লিওফাইলের সাথে বিক্রিয়া করার জন্য প্রস্তুত হয়ে গেল তাও তিনটা অবস্থানে এখন এই অবস্থানগুলিকে কি বলা হয় আমরা একটু দেখতে চাই দেখো এই অবস্থানগুলোর ক্ষেত্রে আমরা এখানে যদি CH3 গ্রুপ থাকে তাহলে এই দুই পাশের অবস্থান দুটাকে আমরা বলি হচ্ছে অর্থ অবস্থান অর্থ এটাকে বলি আমরা অর্থ অবস্থান অর্থ আর এই দুটাকে বলি আমরা মেটা অবস্থান মেটা এটাকে বলি মেটা আর মেটা আর এই অবস্থানটাকে আমরা বলি প্যারা প্যারা অবস্থান ঠিক আছে অর্থ প্যারা মেটা এখন খেয়াল করে দেখো বেঞ্জিন চক্রে সক্রিয়কারী মূলকের প্রভাবের কারণে এই অর্থ অবস্থান এই প্যারা অবস্থান এবং আবার পুনরায় এই অর্থ অবস্থানে নেগেটিভ চার্জের তৈরি হয় এই জন্য এই মূলক তিনটাকে একই সাথে সক্রিয়কারী মূলক আবার এদেরকে কি বলা হয় অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক বলে ঠিক আছে তাহলে এরা কিভাবে সক্রিয় হয়ে গেল এবং তাদের সক্রিয় হওয়ার ধরনটা আরো পরিষ্কার হওয়ার জন্য আমরা এখন যেটা করব আমরা একটা নাইট্রেশন নিব দেখো শুধু বেঞ্জিন বেঞ্জিনের সাথে কোনো সক্রিয়কারী মূলক নেই শুধু বেঞ্জিন নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4 নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারা কি উৎপন্ন করে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন করে নাইট্রোবেঞ্জিন NO2 এবং এই বিক্রিয়াটা ঘটার জন্য এখানে টেম্পারেচার লাগে হচ্ছে টোটাল 60 ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তাহলে এই একই জায়গায় বেঞ্জিনের পরিবর্তে যদি আমরা ব্যবহার করি আমরা কাকে ব্যবহার করব টলুইন মিথাইল বেঞ্জিন বা এটাকে টলুইন বলা হয় টলুইন নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4 এর সাথে বিক্রিয়া করবে কিন্তু যেহেতু টলুইন অর্থাৎ এখানে টলুইন সরি টলুইন টলুইন যেহেতু টলুইনে মিথাইল মূলক আছে দাতা গ্রুপ অর্থাৎ এটা সক্রিয়কারী মূলক বেঞ্জিনের চেয়ে টলুইন বেশি সক্রিয় হবে তাই এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করবে বিক্রিয়া করে নাইট্রেশন দিবে কিন্তু
এই ক্ষেত্রে উৎপাদ হবে দুটি, ঠিক আছে? কেন দুটি উৎপাদ হবে, একটু আগে আমি বলেছি যে সক্রিয়কারী মূলকরা কি? অর্থপ্যারা নির্দেশক। তাহলে একটা নাইট্রোমূলক অর্থ অবস্থানে আরেকটা নাইট্রোমূলক প্যারা অবস্থানে যুক্ত হবে, এটাকে বলা হবে অর্থ নাইট্রো অর্থ নাইট্রো টলুইন, আর এটাকে বলা হবে প্যারা নাইট্রো টলুইন। তাই এইভাবে সক্রিয়কারী মূলক হচ্ছে, দেখো অল্প তাপমাত্রাতে বিক্রিয়া করছে কারণ এই বিক্রিয়াটা সক্রিয়কারী মূলক আছে। ঠিক আছে, আশা করি আজকে ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতন আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।